নমস্কার, দেখছেন গ্রেট পাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। আমাদের রাজ্যের একজন মন্ত্রী, কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি, কালকে আমরা তাকে যে অবস্থায় দেখেছি, যে আচরণে দেখেছি, তা নিয়ে হতবাক হয়ে গিয়েছিল গোটা রাজ্য, যে একজন অনডিউটি অফিসারের সঙ্গে কি করে একজন মন্ত্রী এই ধরনের আচরণ করতে পারেন, এবং এবং একজন মহিলার সঙ্গে একজন মন্ত্রী এই ধরনের আচরণ কীভাবে করতে পারেন, কি করা হচ্ছিল, কি দোষ ছিল তার। সেই অফিসারের দোষ ছিল যে তিনি বন দপ্তরের জমিতেই যে বেআইনি নির্মাণগুলি রয়েছে সেগুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, আগের দিন রাত থেকে সেই প্রচেষ্টাই করছিলেন, কিন্তু সেখানেই তো অফিসারের সমস্যা হয়। তিনি নাকি মানুষের হয়ে কথা বলছেন। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত বেআইনি নির্মাণ সরিয়ে দেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছিলেন। সেই অখিলগিরির কি দাপট, এক সপ্তাহের পর আপনি এখানে থাকবেন না, ডান্ডা মেরে সরিয়ে দেব, জানোয়ার, বেয়াদব ইত্যাদি ইত্যাদি যে ভাষাকে মুখে আনা যায় না। আজকে সকালে তারা এত এই ভয়ঙ্কর আচরণের পর আজকে সকালে আমাদের প্রতিনিধি যখন গিয়ে পৌঁছায় জিজ্ঞাসা করে, তার মধ্যে অনুতাপের কোনো লেশমাত্র ছিল না। তিনি ভাবছিলেন, তিনি বলছিলেন যে আমি সিদ্ধান্ত নেব, কোট আনকোট, তিনি নাকি সিদ্ধান্ত নেবেন, তিনি ক্ষমা চাইবেন কিনা তার এই গর্হিত আচরণের জন্য। তারপর তাকে দলীয়ভাবে ফোন করা হয়, সুব্রত বক্সী তাকে দলীয়ভাবে ফোন করে বলেন যে তাকে পদত্যাগ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে, যদিও তাতেও অখিল গিরির বক্তব্য মন্ত্রী পদ তিনি ছেড়ে দেবেন, কিন্তু ক্ষমা তিনি চাইবেন না, তিনি এখনও অনুতপ্ত নন। এত সাহস, এই আচরণ সবটা কি করে আসে, প্রশাসন কি করে, তার বিরুদ্ধে পদক্ষেপ কোথায়, এই প্রশ্নগুলো আজকে আমি করব। তবে তার আগে একটা রিপোর্ট দেখুন যে আজকে সকাল থেকে ঠিক কি কি হয়েছে। তুমুল দুর্ব্যবহার, সরকারি আধিকারিককে কাজে বাধা, তারপরও অনুতাপের লেশমাত্র নেই অখিল গিরির, শুধু দলের সিদ্ধান্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ। সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন পদত্যাগ করতে, তাই আমি পদত্যাগ করে দিই। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না, আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। অখিল গিরি আছেন নিজের মেজাজেই, সে বন দপ্তরের আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারই হোক বা মহিলা সাংবাদিকের সামনে ঔদ্ধত্য। আপনাকে আবারো বলছি যে গতকাল যা হয়ে গেছে এখন আমি আর সেই বিষয়ে কোনো বিবৃতি দিচ্ছি। আপনি কোথাও গিয়ে ক্ষমা প্রার্থনা করবেন? আমি জানি না, আমি গতকাল যা হয়ে গেছে আজকের দিনে আমি আর কিছু ক্ষমা প্রার্থনা করবেন অখিল বাবু? না, আমি সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব। রাষ্ট্রপতিকে অপমান আজও ভোলেনি দেশবাসী, কিন্তু তখনও কারামন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, বরং তাঁর হয়ে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন। আই কন্ডেম দ্য আটারিংস অফ মাই এমএলএ, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আই অ্যাপোলজাইজ অন বিহাফ অফ দ্য পার্টি, মাই পার্টি অলরেডি অ্যাপোলজাইজ ফর দ্যাট পার্টিকুলার ইস্যু। আজও এত কিছুর পরেও তৃণমূল বলছে দল নাকি রাজধর্ম পালন করছে। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিতে। লক্ষণীয় বিষয়, এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। একের পর এক ঘটনা, প্রতিবারই তুমুল সমালোচনা অখিল গিরির বিরুদ্ধে, কিন্তু দল একবারও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। এবার পদত্যাগের নির্দেশ তাও দলের তরফে, মন্ত্রীকে পদত্যাগ করতে বলছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এখানেই প্রশ্ন, অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরানো দলের সিদ্ধান্ত না প্রশাসনের সিদ্ধান্ত? রিপাবলিক বাংলা।
ঠিক এই প্রশ্নটাই আমরা করতে চাইছি যে অখিলগিরিকে মন্ত্রিত্বের পদ থেকে সরতে বলা হচ্ছে সেটা দলীয়ভাবে কেন বলা হচ্ছে, কেন সুব্রত মুখী তাকে ফোন করে বলছেন? এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে অখিলগিরি একজন মন্ত্রী, একজন সরকারি আধিকারিকের সঙ্গে, একজন কর্মরত সরকারি আধিকারিকের সঙ্গে যে আচরণ করলেন, যে গর্হিত আচরণ করলেন, তারপর তো তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা, তারপর তো তাকে ধরে নিয়ে যাওয়ার কথা পুলিশের। সেই পদক্ষেপগুলো কোথায় হলো, সেই পদক্ষেপগুলো কেন হলো না, প্রশাসন কি করছে, এই প্রশ্নগুলি আজকে আমরা করব। এবং সর্বোপরি অখিলগিরির ঔদ্ধত্য, তার আচরণ, তার আচরণ এরপরেও কোনো পরিবর্তন নেই, বরং তিনি জোরের সঙ্গে বলছেন আমি মন্ত্রী, আমি কেন কোনো সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইবো, আমি কোনো ক্ষমা টমা চাইবো না। আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো। আজকে আজকে আমাদের অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে একবার পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অরিত্র সাহা, রাজনৈতিক কর্মী, আমাদের সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, সিপিআই সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী, আমাদের সঙ্গে রয়েছেন অদিতি মৈত্র, বিজেপি মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী। এদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো। আমি শুরুটা আজকে অরিত্রকে দিয়ে করি। অরিত্র, একজন মন্ত্রী আগে তো বলে এই ধরনের আচরণ কি তিনি করতে পারেন? অবশ্যই সেটা করতে পারে না, এটা তো কোনো রকম ভাবেই সমর্থন করার জায়গা না। এতদিন অবধি যখন কালকের এই ঘটনা ঘটলো, তারপরে প্রশাসনিক পদক্ষেপটা ওনাকে অলরেডি আমাকে বলো, তুমি জানো যে একজন অন ডিউটি অফিসারের সঙ্গে এরকম আচরণ করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি কি হতে পারে? না, আইনি পদক্ষেপ অবশ্যই হবে, এবং এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবং ওনার মন্ত্রিত্ব থেকে ইতিমধ্যে ইস্তফা দিতে বলা হয়ে গেছে, ওনার ইস্তফা উনি নিয়েছেন দলীয়ভাবে বলা যায়। দলের পক্ষ থেকে বলা হয়েছে ওনাকে ইস্তফা নেওয়ার জন্য, এবং তৃণমূল কংগ্রেস যে এইসব জিনিসের জিরো টলারেন্স সেটা আবার প্রমাণিত হলো। কিন্তু আমরা একই জায়গায় বিজেপিকে জিরো টলারেন্স কি করে বলছে, যখন দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন পর, যখন জিনিসটা জল ঘোলা হতে হতে বার্তা আরম্ভ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে না এটা ভুল বলেছে, আমি ক্ষমা প্রার্থী, একটা সামান্য ওয়ার্নিং গিয়েছিল, ব্যাস তারপরে আর কিছুই হয়নি। এবং তাতে যে অখিলগিরি কিছু যায় আসেনি সেটা এই ঘটনায় আরও একবার স্পষ্ট। না না, এইটা তুমি যে বলছো সেটা ঠিক আছে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে এটাও দেখতে হবে যে গিরিরাজ সিং, বিজেপির যে সাংসদ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে কুরুচিকর আক্রমণ করেছিল। কিন্তু আমি আসবো, কি কোনো কথা বলে দেখুন, শুনুন, পশ্চিমবঙ্গের নতুন মডেল হয়ে দাঁড়িয়েছে নারী নির্যাতন এবং নারীদেরকে অকথা কুকথা বলে অপমানিত করা। আমরা যদি হাওড়ায় দেখি, হাওড়ায় দেখা যাচ্ছে মহিলাকে ন্যাড়া করে দেওয়া হচ্ছে, কখনো আমরা সোনারপুরে দেখতে পাচ্ছি মহিলাদেরকে শিকল দিয়ে বেঁধে মারধর করছে তৃণমূলের ছোট বড় সমস্ত রকমের নেতারাই বর্তমানে মহিলাদেরকে নির্যাতন করছে। আর এদিকে বারবার করে বলছে আপনি এইসব কথা বলছেন, না না, আপনি আপনি এইসব কথা আপনি বলছেন এইসব কথা, কিন্তু শান্তনু সেন আজকে স্পষ্টতই বলেছে যে কার্যতই তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করেছে, যেটা অন্য কোনো দল হলে পারতো না।